ব্যারাকপুরে শুভেন্দু অধিকারী সমর্থনে পোস্টার নিয়ে শুরু রাজনৈতিক চাপানোতর। গোল্ডেন ফিগার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। ব্যারাকপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের ভুসিপাড়া এলাকায় রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার দেওয়া হলো, যে পোস্টারে শুভেন্দু অধিকারীকে জননেতা হিসাবে উল্লেখ করা হয়েছে। পোস্টারের নিচে লেখা রয়েছে, আমরা দাদার অনুগামী। যে পোস্টার এতদিন কলকাতা সহ অন্যান্য জেলায় দেখা গিয়েছে, সেই পোস্টার শুভেন্দু অধিকারীর বিধায়ক পদে ইস্তফা দেওয়ার পরের দিনই ব্যারাকপুরে দেখা যাওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর, যেখানে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস এই বিষয়টি নিয়ে বলতে গিয়ে জানান, শুভেন্দু অধিকারী টাকা দিয়ে বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে এই সমস্ত পোস্টার ও ব্যানার লাগিয়েছেন, ব্যারাকপুরে তার কোনো প্রভাব পড়বে না। এগুলি শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় পয়সা খরচা করে এজেন্ট ঠিক করেছে, সেই এজেন্টরা এসব কাজগুলি করছে, এতে নিয়ে কোনো সমস্যার কোনো ব্যাপার নেই। ব্যারাকপুরের ক্ষেত্রে সমস্যার কোনো ব্যাপার নেই। বাকি জায়গার খবর তো আর আমি জানবো না, আমি ব্যারাকপুরে থাকি, ব্যারাকপুরের খবরটা জানি। এই শুভেন্দু অধিকারীর পোস্টার পড়ুক আর দিলীপ ঘোষের পোস্টার পড়ুক আর নরেন্দ্র মোদীর, এটা নিয়ে ব্যারাকপুরে কোনো সমস্যা কিছু নেই। এটা শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় এজেন্ট ঠিক করেছে, যে পোস্টার সে দল তো উনি তো এখন বিজেপির সাথে যাচ্ছেন, উনি বিজেপির কথাও বলছেন। এখন যে লোকটা এতদিন নরেন্দ্র মোদী অবিশ্বাস শ্রাদ্ধ করেছে, সেই লোকটাই এখন তারাই এখন তাদের ভগবান হয়ে গেছে। তো এইগুলি মানুষের নীতি আদর্শ বলে, যে কয়দিন মানুষ কোনো চিরস্থায়ী না, সব মানুষই সব চাকরি জীবনটাই টেম্পোরারি। এই জানে এই যে এইভাবে যে আজকে যাকে গালাগালি করছি কালকে তাকে দেবতা মানছি, এই পলিটিক্সে কিছুটা নীতি আদর্শ থাকা উচিত। সেই নীতি আদর্শ যারা এই ধরনের কাজ করছে ঠিক না। অপরদিকে পোস্টারের ঘটনা নিয়ে বলতে গিয়ে বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য সুপ্রিয় ঘোষ জানান, শুভেন্দু অধিকারী একজন জননেতা, তার প্রচুর সমর্থক রয়েছে, তারাই হয়তো এই সমস্ত পোস্টার লাগিয়েছে। শুভেন্দু অধিকারীর মতো মানুষ আরও অনেক মানুষ তৃণমূল ত্যাগ করে বিজেপিতে আসার চেষ্টা করছে। স্বাভাবিকভাবেই জননেতা তিনি, আমরাও মনে করি ব্যক্তিগতভাবে, তৃণমূলটা গড়ে তুলেছেন তিনি অনেক দিন ধরে, তা তার সাপোর্টার যারা সমর্থক আছে তারা দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গায় আছে, ব্যারাকপুরও নিশ্চয়ই আছে, তারাই নিশ্চয়ই তাদের দাদাকে ওয়েলকাম করার জন্য তারা যাতে বিজেপিতে আসুক এটা চায়। খুব তো তৃণমূলই করছে অবশ্যই, আমাদের খেয়ে দেয়ে কাজ নেই, আমাদের সংগঠন নিয়ে আমরা হচ্ছে ডোর টু ডোর ক্যাম্পেনিংয়ে রয়েছি, আমরা পথসভায় রয়েছি। আমাদের শুভেন্দুদা যদি উনি আসেন আমাদের দলে আমরা ওয়েলকাম করবো, দিলীপ দা আগের দিন তো বলেছেন। এখন উনি ওনার দল চালাতে গেলে ওনারা নিজেরা এখন এজেন্ট ভাড়া করে এনেছেন বাইরে থেকে, প্রশান্ত কিশোরবাবুকে, আমরা কেন এজেন্টের রাজনীতি করবো? আমরা পার্টি কর্মীরা আমাদের নেতাদেরকে নিয়ে আমরা রয়েছি, অর্জুন দা আমাদের এখানকার এমপি, তা আমরা কেন অন্য কারোর ইয়ে করতে যাবো?